একটা ছোট্ট কথা, এখন দেখবেন হোয়াটসঅ্যাপটা খুব চলছে। একজন দাদা ফরেনে থাকেন, ওখানে চাকরি করেন, প্রতি মাসে বাড়িতে টাকা পাঠিয়ে দেন। তো এইবার হঠাৎ করে এই মাসে সে টাকা পাতে পারেনি, হোয়াটসঅ্যাপে লিখেছে। কি লিখেছে হোয়াটসঅ্যাপে? লিখেছে, ও সোনা চাঁদের কোনা, প্লিজ তুমি কিছু মনে করো না, এবারে আমি পেমেন্টটা পাঠাতে পারলাম না, একটু ম্যানেজ করে নিও। তবে টাকা পাঠাতে পারিনি তো কী হয়েছে, আমি তোমাকে 100টা দিয়ে দিলাম। ভালো কথা। এক সপ্তাহ পরে বৌদি হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছে, কেমন, খুব ইন্টারেস্টিং ব্যাপার। কি বলছে? হ্যাঁ আমি ম্যানেজ করে নিয়েছি, চাপ নেওয়ার কোনো ব্যাপার নেই, তুমি যে আমাকে ওই 100টা দিয়েছ ওইটা দিয়ে ম্যানেজ করেছি। আমি দুধওয়ালাকে 10টা দিয়েছি, তারপরে আমাদের বাড়িতে যিনি প্রতিদিন এসে কাজ করেন ছেলে পুরুষ তাকে 20টা দিয়েছি, আর যিনি ঘর মালিক সে শুধু ওইটাতে খুশি হয়নি, অন্য কিছু দিয়েছি, পরের মাসেও দিলেই হবে, চালিয়ে দেব। হোয়াটসঅ্যাপ কোন জায়গায় গেছে? আর মেয়েদের স্টাইল তো ওখানে আলাদা, মেয়েরা গাড়িকে ভয় করে না, গাড়ি মেয়েদেরকে ভয় করে। ধরো কোনো মেয়ে রাস্তার মাঝখানে ফোনে কথা বলছে, স্টাইল কেমন? আরে ভাই এমন করছিস কেন, তোকে কি কুকুর কামড়ে দিয়েছে? ছেলেদের স্টাইল আলাদা, ছেলেরা কিন্তু ওই কানে ফোন টোন ধরে না, ফোন পকেটে কানে একটা গোজা থাকে, কি বলে, হেডফোন। ছেলেদের স্টাইল কেমন দেখো? তবে ছেলেরা যেটা করে আমি নোট করেছি, আমি বলবো, যদি ঠিকঠাক বলি সবাই একটু আমার সাপোর্ট করো। হ্যাঁ ছেলেদের স্টাইল, হ্যাঁ তুমি তুমি ওই দিক থেকে দুটো দাও, আমি দুটো দেবো, তুমি একটু ধরো, আমি ধরবো। পাশে রানু মণ্ডলের মতো একটা ঠাকুমা, সে ঠাকুমা কিছু বুঝতে পারেনি, সে ঠাকুমা কি বলতেছে, ও ভগবান গো তুমি এত নিষ্ঠুর, কি সুন্দর ছেলেটাকে কম বয়সে হাওড়া করে দিছ, তার কাছে কেউ নেই, সে শুধু বলতেছে তুমি দাও আমি দেব, তুমি দাও আমি দেব, তুমি দাও। হ্যাঁ তোমার তো ভালো লাগবে, তুমি তো কম পটাওনি 20 বছরে, তুমি আমার থেকেও খতরনাক ছিলে। এবার একটু নাচের অনুষ্ঠানে আসবো। হ্যাঁ কে রে ভাই?